আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে আমি আপনাদেরকে দুটি রেসিপি করে দেখাবো এবং সেই সাথে থাকবে পুরো এক মাস কিভাবে ফ্রোজেন করে রাখতে পারবেন সেই পদ্ধতি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন অন্তন এবং চিকেন সমোসা। একদমই ঘরোয়া উপকরণে খুবই কম সময়ে তৈরি করা যায় এই চিকেন অন্তন এবং চিকেন সমোসা। আপনারা এগুলো বেশি করে তৈরি করে পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপি খুব ভালো লাগবে এবং সহজ লাগবে। প্রথমে আমরা চিকেন অন্তনটা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি এক কাপ নিয়েছি বোনলেস চিকেন। চিকেনটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। চিকেনটা একদম মসৃণ না হলেও কোনো সমস্যা নাই, তবে খেয়াল রাখবেন চিকেনের গায়ে কোনো রকম যেন পানি না থাকে, তাহলে চিকেনের এই মিশ্রণটা নরম হয়ে যাবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাইট সয়া সস, এরপর 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকে আমি মিহি করে কুচি করে নিয়েছি। আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1/2 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা, 1/4 কাপ দিয়ে দিলাম পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা অবশ্যই দিবেন, এতে করে চিকেন অন্তরটা খেতে খুব ভালো লাগে। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ যদি দিতে না চান স্কিপ করতে পারবেন। এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার চিকেনের পুরটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখবো। আজকের চিকেন অন্তন তৈরি করার জন্য আমি এখানে আগে থেকে শীটগুলো বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে এগুলোকে নর্মাল করে নিয়েছি। আমি আমার চ্যানেলে শীট তৈরি করার একটা রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আপনারা যদি চান এই চিকেন অন্তন বাইরের কেনা শীট দিয়েও তৈরি করা যাবে। অন্তন শীট আর সমোসা শীট বাইরে যে কোনো সুপার শপে খুবই ইজিলিভাবে পেয়ে যাবেন। তো আমি সবগুলো অন্তন শীট খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন বাকিগুলোকে আমি একটা নিংড়ানো বেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো যাতে করে উপরে ডাই হয়ে না যায়। এবার এখান থেকে আমি একটা অন্তনের শীট নিয়ে নিয়েছি আর আগে থেকে চিকেনের পুরটা যে রেডি করে রেখেছিলাম ওইখান থেকে 1 চা চামচ আমি অন্তনের শীটের মাঝখান বরাবর দিয়ে দিলাম। এইবার এখানে আমি একটা ময়দার আটা তৈরি করে রেখেছিলাম। 1/4 কাপ ময়দা আর 2 টেবিল চামচ পানি দিয়ে আমি আটাটা তৈরি করে রেখেছি। এইবার মাঝখান বরাবর ময়দার আটাটা আমি ব্রাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি। এবার আমি কাজটা কিভাবে করছি আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন। একটা কোণা থেকে আরেকটা কোণা মিশিয়ে নিচ্ছি এবং হাতের সাহায্যে একটু চাপ দিয়ে জায়গাটাকে বসিয়ে দিচ্ছি। এবার অন্য একটা কোণার মধ্যে আবারও ময়দার আটাটা লাগিয়ে দিয়েছি। এখন একটা কোণা আমি আরেকটা কোণার উপরে বসিয়ে দিচ্ছি। আমি কাজটা কিভাবে করেছি দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন। এই যে আমাদের একটা চিকেন অন্তন তৈরি হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা অন্তন তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আবারও একটা শীট নিয়ে নিয়েছি, মাঝখান বরাবর চিকেনের পুর দিয়ে দিচ্ছি আর মাঝখানে আমি ময়দার আটাটা লাগিয়ে দিচ্ছি। এবার একটা কোণা থেকে আরেকটা কোণাকে নিয়ে মিশিয়ে নিচ্ছি এবং হাতের সাহায্যে চাপ দিয়ে জায়গাটাকে বসিয়ে দিচ্ছি। একটা কর্নারে আমি ময়দার আটা লাগিয়ে দিয়েছি, একটা কর্নার থেকে আরেকটা কর্নার চেপে বসিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের চিকেন অন্তন। এভাবে আমি সবগুলো চিকেন অন্তন তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি কিভাবে ফ্রোজেন করব সে পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। আমি একটা জিপলক ব্যাগ নিয়েছি আর জিপলক ব্যাগের মধ্যে আমি চিকেন অন্তনগুলো রেখে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু 1 ইঞ্চি ফাঁক করে রাখতেছি। আর আপনারা চাইলে কিন্তু যে কোনো এয়ারটাইট কন্টেনারও রাখতে পারেন। এখন জিপলক ব্যাগের মুখটাকে খুব ভালো করে আটকিয়ে দিতে হবে, দিয়ে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। যখন ভাজবেন এটাকে ফ্রিজ থেকে 1/2 ঘন্টা আগে নামিয়ে নর্মাল করে ভেজে নিলেই হবে। অন্তনগুলোকে ভাজার জন্য চুলে একটা প্যানে আমি বেশ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। চুলার হিটটা মিডিয়াম লোতে করে আমি তেলটাকে হালকা গরম করে নিয়েছি। প্রথম অবস্থায় তেলটাকে অনেক বেশি গরম করবেন না, হালকা গরম তেলেই কিন্তু অন্তনগুলো দিয়ে দিবেন। কিছুক্ষণ ভাজার পরে চুলার হিটটা মিডিয়ামে করে দিবেন। মিডিয়ামে করে অন্তনগুলোকে ভাজবেন।
এরপর চুলার আঁচটা মিডিয়ামে করে অন্তনগুলোকে বেজে নিতে হবে। অন্তনগুলোর মধ্যে সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসলে তেল থেকে উঠিয়ে নিতে হবে। সুন্দর একটা কালার চলে আসলে অন্তনগুলোকে উঠিয়ে নিতে হবে, বেশি সময় ধরে এগুলোকে ভাজা যাবে না, কারণ আমরা অন্তনের ভিতরে চিকেন কিমা ব্যবহার করেছি, তাই বেশি সময় ধরে অন্তনগুলোকে ভাজবো না, কারণ ভিতরে চিকেনের পুরটা ড্রাই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার অন্তনগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে বেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি একটা কিচেন টিস্যুর উপর। এক একটা ব্যাচ অন্তন ভাজতে সময় লাগবে 5 থেকে 6 মিনিট, তাই অতিরিক্ত সময় ধরে অন্তনগুলো ভাজার কোনো প্রয়োজন নেই। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চিকেন অন্তন। একদমই অল্প উপকরণে, খুবই অল্প সময়ের মধ্যে এই চিকেন অন্তনটা তৈরি করে নিতে পারবেন। আপনারা হুবহু রেসিপি ফলো করে তৈরি করতে পারেন, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে, এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন আমরা চিকেন সমোসা তৈরি করে নিব। তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন নিয়ে নিচ্ছি 1 কাপ চিকেন। আমি এখানে চিকেনের বুকের মাংসটাকে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনে পাতা কুচি, আর এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন শিরের যে আশেপাশের কাটা অংশগুলো ছিল ওইগুলোকে তেলের মধ্যে আমি বেজে নিয়েছি। এখন আমি চিকেনের মধ্যে দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এই ভাজা শিটগুলো অবশ্যই দিবেন, হোটেলে যে সমোসা তৈরি করে ভাজা শিটগুলো দেয়, খেতে খুবই ভালো লাগে। সমোসা তৈরি করার জন্য আমি আগে থেকে সমোসার শিটগুলো তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর ফ্রিজ থেকে আমি আধা ঘন্টা আগে বের করে নর্মাল করে নিয়েছি। আপনারা চাইলে বাইরের কেনা শিট দিয়েও সমোসা তৈরি করে নিতে পারেন। তো আমি সবগুলো শিট আলাদা করে নিয়েছি, আর বাকি শিটগুলো ভিজা নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে রাখছি, যাতে করে উপরে যেন ড্রাই হয়ে না যায়। এখন একটা শিট নিয়ে নিয়েছি আর আমি সমোসার শেপ দিয়ে দিচ্ছি। এটা ছোকে দেখে বুঝে নিতে হবে। প্রথমে একটা সাইড থেকে দৌড়ে মাঝখান বরাবর নিয়ে আসলাম, আর সাইডে ময়দার যে আটাটা তৈরি করেছিলাম এটা লাগিয়ে নিচ্ছি। এটা খুব সুন্দর একটা আটার কাজ করে, তারপর এখান থেকে একটা পকেটের মতো তৈরি হয়ে গিয়েছে। এবার চিকেনের পুরটা যে আমরা রেডি করে রেখেছিলাম ওইটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, একটু ঠেসে ঠেসে দিতে হবে। এখন এই পাশেও আমি ময়দার আঠা লাগিয়ে দিচ্ছি ব্রাশ দিয়ে। আপনারা যদি ব্রাশ দিয়ে লাগাতে না চান, হাত দিয়েও কিন্তু কাজটা করা যাবে। এখন ওই পাশ থেকে দৌড়ে একটু ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন সমোসা। তো এভাবে করে আমি সবগুলো সমোসা তৈরি করে নিব। তো এভাবে করে আমি সবগুলো সমোসা তৈরি করে নিয়েছি। এখন কিভাবে এগুলোকে প্রেজেন্ট করব সেটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি, বক্সের মধ্যে আমি সমোসাগুলো রেখে দিব। আপনারা চাইলে যে কোনো জিপ ব্লক ব্যাগেও রাখতে পারেন। এখন এগুলোকে আমি ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব 1 মাসের জন্য। যখন ভাজব তখন আমি আধা ঘন্টা আগে নামিয়ে নর্মাল করে বেজে নিব। বাকি সমোসাগুলো আমি আপনাদেরকে বেজে দেখিয়ে দিচ্ছি। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি সমোসাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটাকে হালকা গরম করে নিতে হবে। হালকা গরম তেলে সমোসাগুলো দিয়ে দিতে হবে, বেশি গরম তেলে কিন্তু সমোসা ভাজা যাবে না। কিছুক্ষণ ভাজার পরে সমোসাগুলোকে উল্টিয়ে নিতে হবে। এবার চুলার হিটটা মিডিয়ামে করে সমোসাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নিতে হবে। চুলার হিটটা মিডিয়ামে করে আমি সমোসাগুলো বেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেলের থেকে উঠিয়ে এগুলোকে আমি একটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো সমোসা বেজে নিয়েছি। এরই মাঝে তৈরি হয়ে গেল আমার হোটেল স্টাইলের চিকেন সমোসা। আশা করছি আমার আজকে চিকেন সমোসা রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই এগুলো বাসায় বানিয়ে খাবেন। আমি চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে আজকের এই চিকেন অন্তন আর চিকেন সমোসা রেসিপি শেয়ার করতে।
আশা করছি আমার আজকে দুটো রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আসছে মায়ের রমজানের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।